তেলে ফুটবে তো জামগুলো চলে যাবে, অসুবিধা নেই। তোমাদের যদি মনে হয় ফুলে কিন্তু একদম জল লাগাবে না। আচ্ছা এই দিলাম, এবারে আসো। দেখো তেলের কালারটা একদম সর্ষের তেলের মতো কালার হয়েছে, দেখেছ? সাদা ইয়েতে ঢাললে না আরো হ্যালো, গুড আফটারনুন। তোমাদের আজকে একটা মন ভালো করা, চুল ভালো করা দারুণ টিপস দেব, দেখতে থাকো। এটা যদি তোমরা ব্যবহার করতে থাকো তোমাদের মনও খুশ এবং তোমাদের ডেলি যে হেয়ার কেয়ার সেটাও হয়ে যাবে। ওকে চলো দেখতে থাকো। আচ্ছা এখানে 100টা জবা ফুল একটু আগে এনেছিলাম, কিন্তু শুকিয়ে গেছে এত গরমে, কিছু করার নেই। 100খানা জবা ফুল গুনে নেবে, ঠিক আছে? রেশিওটা কিন্তু ঠিক রাখতে হবে। আচ্ছা এই যে একটা 25 গ্রাম, একটু মেপে আমি কেটেছি বলে এরকম লাগছে, এটা 25 গ্রাম আমলকি। তোমরা যদি এই কাঁচা আমলকি না পাও, 10 কর্মা ভাণ্ডার থেকে নুন ছাড়া যে শুকনো আমলকি ওটাও নিতে পারো। এটা নিলে একটু জুসটা ভালো হয়। আমি একটুখানি বেশি নিয়েছি, ঠিক আছে, আমলকিটা, কারণ 2-3টে ফুল বেশি আছে। তোমরা রেশিওটা কিন্তু দেখো, ঠিকঠাক রেখো। 100টা জবা ফুল, তার সঙ্গে 25 গ্রাম আমলা দিয়ে দিলাম। আচ্ছা 25 গ্রাম মেথি নিচ্ছি, মেথি দানা, যেটা রান্নায় আমরা ফোড়ন দিই মেথি দানা, সেই মেথি দানা 25 গ্রাম আমি এই আমলা আর জবা ফুলের মধ্যে 25 গ্রাম মেথি দানা আমি মেপে একদম মাপ করে আমি ওটা দিয়ে দিলাম। আচ্ছা দুর্গ দেবে 1 মুঠো মতো, আমি এতটা দিচ্ছি না, কিছুটা দেবো, ঠিক আছে? এবার ঘাস টাস গুলো বেছে বেছে নিও। আমি মোটামুটি এতটা মতো, এগুলো কিন্তু জলে ধুয়ে শুকিয়ে রাখবে, ঠিক আছে? ফুলে জল লাগাবে না, তেলে ফুটবে তো জারগুলো চলে যাবে, অসুবিধা নেই। তোমাদের যদি মনে হয় ফুলে কিন্তু একদম জল লাগাবে না। আচ্ছা এই দিলাম, এবারে আসল হচ্ছে 500 গ্রাম নারকোল তেল দেবে, যে কোনো নারকোল তেল আমি শালিমার দিচ্ছি। আচ্ছা এটার মধ্যে কিন্তু 450 গ্রাম থাকে, ঠিক আছে? তোমরা এটার সঙ্গে আর একটা 50 গ্রামের, 50 পাইনি তো এটা নিয়েছি, তো 50 গ্রামের একটা বটল তোমরা কিনে নেবে, ফুল মিলিয়ে 500 গ্রাম হবে, ঠিক আছে? দিয়ে দেবে। মোটামুটি মেপে তোমরা 500 গ্রাম দেবে, ওটা তো 450, আর এখান থেকে একটুখানি নিয়ে নিলাম, হলো। এবারে আমি আঙুরটা জ্বালিয়ে দেবো। এটা একটু ফুটে উঠলে আওয়াজটা শোনা, তালাটা একটুখানি, এটা একটু ফুট ধরলে এটাকে গ্যাসটাকে একদম সিম করে দিয়ে 20 মিনিটস, ঘড়ি ধরে 20 মিনিটস সিম করে গ্যাসের উপর এটা বসিয়ে রাখতে হবে 20 মিনিটস, এটা ফুটবে। আর মাঝে মাঝে স্পুনে করে এসে তোমরা এদিক ওদিক ওটা একটু নেড়ে চেড়ে দিয়ে যাবে। এই যে এটা একটু ফুটে গেছে, এবার দেখো আমি এটা একটু সিম করে দিচ্ছি, একদম সিম করে তোমরা ঘড়ি দেখে 20 মিনিটস সিম করা রইল, ঠিক আছে? এটা ফুটতে থাকুক, তোমরা স্পুনে করে একটু ঘেটে দেবে। ওকে এখন বাজে 5:20, যখন 5:40 বাজবে আমি গ্যাসটা নিভিয়ে দেবো, ওটা চলো এখন ফুটতে থাক সিম করে দিয়ে, আমরা ওটা ফুটে গেলে নিভিয়ে আসছি। আচ্ছা এটার মধ্যে যে জবা ফুল আছে, জবা ফুলটার জন্য যে ড্যামেজ রেডিশ যে হয়ে যায় হেয়ারগুলো সেটা ব্ল্যাক হয়ে যাবে। আমলকি তো জানোই, আমলকি খেলেও ভীষণ ভালো, প্রতিদিন সকালে যদি বাসি পেটে একটা করে আমলকি খেতে পারো তাহলে সেটাতেও তো আমাদের স্কিন ভালো থাকে, চুল ভালো থাকে। আর এটাতে যেহেতু আমলকিটা আছে, চুলটা কালো হবে,
প্রচন্ড কালো হবে, মেথিটার জন্য কালো হবে। সো যাদের পাকা চুল অল্প বয়সে এসে যাচ্ছে তাদের সেই যাদের পাকা চুল অল্প বয়সে এসে যাচ্ছে তাদের সেই সমস্যাটাও থাকবে না। আর করে আমাকে কমেন্টে জানিও অবশ্যই। মাঝে মাঝে কিন্তু এটা এসে একটু নেড়ে নেড়ে দেবে, ঠিক আছে? 20 মিনিটস যখন সিমে বসানো থাকবে সেই টাইমে, ডিউরিং দ্য পিরিয়ড, ঠিক আছে? তেলের কালারটা দেখো, একদম সর্ষের তেলের মতো কালার হয়েছে। এটা সাদা শিশিতে ঢাললে না, সাদা বটলে ঢাললে আরো তোমরা কালারটা বুঝতে পারবে। 5:40 বাজে, এবার আমি নিভিয়ে দিচ্ছি গ্যাসটা। ये हमारा तेल है और यहाँ रुखी सुखी बाल है और यहाँ ऑयलिंग हो रहा है। अच्छा এই যে তেলটা, আচ্ছা আমার চুলটাকেও দেখো না। হ্যাঁ, আমি তেলটা অলরেডি মেখে ফেলেছি মাথায় আমার নিজের। এবার ওকে আমি তেলটা মাখাতে যাচ্ছি। এই যে দেখো কি অবস্থা চুলটার, দেখো অবস্থা, দেখো চুলটার, দেখেছো? ইস, কি বাজে হয়ে গেছে। ঠিক আছে, ওকে এবার আমি তেলটা এই যে সিটি করে করে না, প্রত্যেকটা জায়গায় সিটি করে করে তেলটা মাসাজ করতে হবে। ধর এটা, তোমরা দেখে না। হ্যাঁ, এটা তো সপ্তাহে একদিন কি সপ্তাহে দুদিনও প্যাকটা করতে পারো। একটা বোল নিলাম, আর এই যে কলা, তোমরা কলা যে কোনো কলাই নিতে পারো, একটু পাকা হলে ভালো হয়। বেশি পাকা হলে বাড়িতে পড়ে থাকা যে কলা তোমরা ধরো খাচ্ছ না, পড়ে আছে, সেরকম কলা তোমরা নিতে পারো। আমি দুটো নিয়ে নিলাম, চুলের লেন্থ অনুযায়ী তোমরা বুঝে নেবে। আচ্ছা, প্যাকটা বানাবার জন্য আমি একটা বোল নিচ্ছি, আর দুটো কলা, এই যে কলা, কলার থেকে যেগুলো নরম দেখবে তার থেকে আমি এই দুটো কলা নিয়ে নিচ্ছি, ছিঁড়ে নিয়েছি আগেই, ছেঁড়াটা দেখানো হয়নি। তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা কলার পরিমাণটা ডিসাইড করবে, আর যে কোনো কলাই নিতে পারো। কলা চুলের জন্য ভীষণ ভালো, একবার লাগিয়ে দেখবে এই প্যাকটা, দারুণ চুলটা স্মুথ হবে। আচ্ছা, এবার আর লাগছে হচ্ছে হানি, হানি মধু। আচ্ছা, মধু তোমরা যেরকম যার কাছে যা অ্যাভেলেবেল, বাড়িতে বাড়িতে মোটামুটি থাকে মধু সবার আর কি, তো এর মধ্যে তুমি সিল্ট প্যাক একদম, এর মধ্যে তোমাদের পরিমাণ অনুযায়ী, এই ধরো আমি 1 টিস্পুন, আর দিলাম হচ্ছে 2 টিস্পুন। মধুটা একটা ন্যাচারাল কন্ডিশনারে কাজ করবে, ঠিক আছে? এবার নিচ্ছি হচ্ছে নারকোল তেল, ঠিক আছে? নারকোল তেল এর মধ্যে তোমার ধরো 1 টিস্পুন আর 2 টিস্পুন, তাহলে দুটো কলা, 2 টিস্পুন মধু আর 2 টিস্পুন নারকোল তেল। আচ্ছা, এর মধ্যে কিন্তু তোমরা ইয়ে দিতে পারো, ডিম দিতে পারো, কিন্তু ডিমটা একটা খুব বিচ্ছিরি একটা গন্ধ বেরোয় বলে আমি ডিম দিচ্ছি না। অনলি কলা দিলেই এর থেকে অনেক যথেষ্ট, ডিমের দরকার পড়ে, ডিম দিলে একটু চুলটা ভালো হয়, কিন্তু আমি দেবো না ডিমটা, ভীষণ বাজে একটা স্মেল বেরোয়, দরকার নেই ডিম দেওয়ার। তোমরা দিলে দিতে পারো, যারা ওটা টলারেট করতে পারবে স্মেলটা। এটা ভালো করে চটকাতে হবে, স্পুন দিয়ে হবে না, বাঙালি মানুষ হাত পরিষ্কার ধোয়া, আমি হাত দিয়েই এটা চটকাচ্ছি। মিক্সিতে ঘুরিয়ে নিলে ভালো হয়, আমি হাত দিয়ে চটকে তোমাদের দেখাচ্ছি, মিক্সিতে ঘুরিয়ে নিও পারলে। আর কিছু দেওয়ার এর মধ্যে প্রয়োজন নেই, এটা তোমরা সপ্তাহে 2 দিন করতে পারো, চুল পড়া কমবে, চুলটা দারুণ স্মুথ হবে এতে। আর ওই তেলটা তো তোমরা যেটা দেখলে, যেটা বানালাম ওই তেলটা তো যেভাবে মাসাজটা দেখালাম ওইভাবে মাসাজটা করে নেবে রাত্রে, পরের দিন এমনি জলে ধুতে পারো চুলটা, তার পরের দিন তোমরা এই প্যাকটা লাগাবে, কারণ একদিন চুলে একটু ওই তেলটা স্টে হতে দেবে, তার পরের দিন এইটা লাগাবে। আর পরের দিন যদি কোথাও বেরোনোর থাকে তখন তোমরা ওই ইয়েটা শ্যাম্পু করে তুলে দিতে পারো তেলটা, বাট একদিন থাকলে আমার মনে হয় ভালো, সপ্তাহে 3 দিন ওই তেলটা লাগাবে। আচ্ছা, এত গরমে তুলছি তো পাখাটা আর অফ করলাম না, ঠিক আছে?
তারপরে পাখাটা চলছে বলে একটু হয়তো সাউন্ড কোয়ালিটিটা একটু খারাপ আসতে পারে, ওটা একটু অ্যাডজাস্ট করে নিও। গরমে পাচ্ছি না বুঝলে তো পাখা নিভিয়ে করতে, ঠিক আছে একটু অ্যাডজাস্ট করে নিও। স্মুথ করে এই পেস্টটা বানাতে হবে। আচ্ছা ওর চুলের কালারটা দেখো কি জঘন্য হয়ে গেছে, স্প্লিট চেঞ্জ পুরো ড্যামেজ হেয়ার, ঠিক আছে। ওটাতে তেলটা তো আমি রাত্রে লাগিয়েছিলাম, যদি দেখছো তো কিরকম তেল কীরকম অবস্থা চুলটা, তেলটা লাগালে না চুলটা একদিনে বুঝতে পারবে না, কিন্তু এটা চুলটা খুব কালো হয় তেলটা লাগালে, ঠিক আছে। এখন এবার আমি এই যে প্যাকটা বানালাম, এই প্যাকটা ওর চুলে আমি ভালো করে আগে স্কাল্পে লাগাবে, ঠিক আছে। আগে স্কাল্পে লাগাবে ভালো করে। পাখা চলছে, তোমরা শুনতে পাচ্ছ পাখা চলছে? হ্যাঁ আচ্ছা পাখাটা নেবা, পাখা চালিয়ে হয় না। আচ্ছা চুলটার তো এই অবস্থা হয়েছে তেল লাগানোর পরেও চুলটা প্রচণ্ড ড্যামেজ, কদিন তেলটা লাগাতে হবে, ঠিক আছে। কদিন পর আমি রেজাল্টটা বলবো অবভিয়াসলি, তেলটা লাগিয়ে কী হলো। তারপরে এই যে কলা মধু আর কোকোনাট অয়েল এইটার যে মিক্সচারটা করলাম, আর এর সঙ্গে তোমরা ডিম দিলে দিতে পারো চাইলে, কিন্তু ডিমে একটা বিচ্ছিরি স্মেল হয় বলে আমি আর ডিমটা দিলাম না, তো তোমরা দিলে দিতে পারো। এটা আগে না স্কাল্পে লাগাবে ভালো করে, এটা ধর একটু বাটিটা মাথা কিন্তু ধর, স্কাল্পে ভালো করে লাগাবে, ঠিক আছে। কলাতে চুল ভীষণ ভালো হয়, ধরও একটু ময়লা হবে কিছু করার নেই, কিছু তো স্যাক্রিফাইস করতে হবে। পুরো একদম লেন্থ অব্দি দেবে, কারণ ড্যামেজ চুলগুলোকে ঠিক করতে হবে, তো একদম লেন্থ অব্দি দেবে। তুই না একটু লাইট কালারের ড্রেস করলে বোঝা যেত, ওরা বুঝতে পারতো রে তুই একটা ব্ল্যাক কালারের ড্রেস করেছিস, তো জিনিসটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। দেখে নিই তো, এবার একটা রাবার ব্যান্ড বা কিছু দিয়ে চুলটা আটকে রেখে দেবে। এটা তোলা কিন্তু ভীষণ ডিফিকাল্ট, যাই হোক কিছু কষ্ট করলে তো কেষ্ট মেলে, কিন্তু ডিফিকাল্ট ব্যাপারগুলো না করলে তো তোমরা সুন্দর জিনিসটা পাবে না, না এটা তুলতে কিন্তু খুব কষ্ট। দেখে নিলে তাহলে ডেলি হেয়ার কেয়ার রুটিন এটা মেনটেন করবে, তোমরা মোটামুটি এই হেয়ার কেয়ার রুটিনটা মাসখানেক মেনটেন করো এবং ডেলি করতে থাকো, রেজাল্টটা আমাকে জানাবে, অবভিয়াস জানাবে, কমেন্ট করবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল স্যাম সিম্পল লাইফস্টাইল, লাইক করতে ভুলবে না, আর কমেন্ট করতে অবশ্যই কমেন্ট করবে, আর শেয়ার করতে।